আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এখন থেকে আপনি কিন্তু চাইলে মেসেঞ্জারে কাউকে মেসেজ পাঠানোর পরে সেই মেসেজটা আবার এডিট করতে পারবেন। মানে হলো, ধরেন আপনি কাউকে একটা মেসেজ দিয়েছেন, সেই মেসেজে কোনো ওয়ার্ড বা কোনো লেখা ভুল হয়েছে, আপনি কিন্তু চাইলে সেই মেসেজটা আবার এডিট করে ভুল লেখাগুলো ঠিক করে নিতে পারবেন। তো মেসেঞ্জারে কাউকে পাঠানো মেসেজ কিভাবে আবার এডিট করে ঠিক করে পাঠাবেন, এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো চলুন শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওর মূল পর্বে চলে আসলাম। তো মেসেঞ্জারে মেসেজ পাঠানোর পরে সেই মেসেজটা আবার কিভাবে এডিট করবেন সেটা এখন শিখিয়ে দিব। তো সেটা করার জন্য প্রথমে আপনাকে মেসেঞ্জার অ্যাপসটা আপডেট করে নিতে হবে। তো আপডেট করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পরে এখানে আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে আপনারা মেসেঞ্জার লেগে সার্চ করে দিবেন। মেসেঞ্জার লেগে সার্চ করে দেওয়ার পরে যে মেসেঞ্জার অ্যাপসটা চলে আসবে। তো তারপরে আপনারা মেসেঞ্জার অ্যাপসটা আপডেট করে নেবেন। মেসেঞ্জার কিন্তু আপডেট না দিলে আপনারা সেই অপশনটা পাবেন না। তো মেসেঞ্জার অ্যাপসটা আপডেট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনার ফোনের মেসেঞ্জার অ্যাপসে চলে আসবেন। মেসেঞ্জার অ্যাপসে চলে আসার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কাউকে মেসেজ পাঠানোর পরে সেই মেসেজটা কিভাবে এডিট করবেন। তো ধরেন আমি এই আইডিটা, তো আমার একটা বন্ধুর আইডি, তো তাকে আমি একটা মেসেজ দিয়ে দিলাম যে ভাই কেমন আছস। তো এটা লেগে মেসেজ পাঠিয়ে দিলাম। তো এই মেসেজটা পাঠানোর পরে এই মেসেজটা কিন্তু আপনি চাইলে এডিট করতে পারবেন। ধরেন এই মেসেজটা আপনার ভুল হলো বা এই মেসেজটা কোনো একটা সমস্যা হলো, এই মেসেজটা লিখে আপনি অন্য কিছু লিখতে যাচ্ছেন, সেটা কিন্তু পারবেন। তো এটা কিভাবে করবেন, এই মেসেজটা আছে না, এই মেসেজটার উপরে আপনারা ক্লিক করে ধরবেন। ধরার পর এখানে মোর যে অপশনটা, এই মোর অপশনে ক্লিক করে দেবেন। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এডিট যে অপশনটা পাবেন, এই এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছিলাম ভাই কেমন আছো সেই মেসেজটা, তো আমি এটা কিন্তু কেটে দেব। কেটে দেওয়ার পর এখন লিখব কি করস। তো এটা লিখে এই যে টিক মার্ক, এই টিক মার্ক দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভাই কেমন আছোস এটার জায়গায় এখন কি করস এটা কিন্তু হয়ে গেছে। তো আপনি কিন্তু চাইলে এখন থেকে মেসেঞ্জারে মেসেজ খুব সহজে এডিট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।